আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। লুঙ্গি পরে অনলাইনে পরীক্ষা দেওয়ায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করলো হাজি। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। লুঙ্গি পরে অনলাইনে পরীক্ষা দেওয়ায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই মূল সংবাদটি, যে কি কেন বহিষ্কার করা হলো তিন শিক্ষার্থীকে। সে লুঙ্গি পরে অনলাইনে পরীক্ষা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। অনলাইনে পরীক্ষায় লুঙ্গি পরে অংশগ্রহণ করায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া একই পরীক্ষায় অসদ উপায় অবলম্বন অভিযোগে আরো দুইজনকে বহিষ্কার ও এক শিক্ষার্থীর কাছ থেকে নির্দিষ্ট সময়ের আগে খাতা জমা নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার 27 সেপ্টেম্বর হাজী দানেশ মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে 20তম ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় চলাকালীন সময় এই সব ঘটনা ঘটে। লুঙ্গি পরা শিক্ষার্থীদের বহিষ্কারের ব্যাখ্যায় অনুষদের পক্ষ থেকে বলা হচ্ছে, লুঙ্গি পরার জন্য নয়, পরীক্ষার হলে ভার্চুয়াল নিয়ম অনুসরণ না করা এবং অসদ উপায় অবলম্বন করা কারণে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে লুঙ্গি পরা শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কোনো ধরনের অসদ উপায় অবলম্বন না করলেও কেবল লুঙ্গি পরার কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, 27 সেপ্টেম্বর দুপুরে 12:30 থেকে ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল কেমিস্ট্রি কোর্সের পরীক্ষা ছিল। অনলাইন প্ল্যাটফর্ম জুমের পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে প্রথমে এক ছাত্রকে ছদ্মনাম সাগর লুঙ্গি পরার দায়ে জুম থেকে বের করে দেন পরীক্ষা নেওয়া শিক্ষক। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাসের একাধিক শিক্ষার্থী জানান, পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সাগরকে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে বলেন এক শিক্ষক। তখন ক্যামেরা ঠিক করার সময় সাগরের লুঙ্গি দৃষ্টিগোচর হলে ওই শিক্ষক এটা নিয়ে কথা বলেন। পরে কয়েকবার তিনি সাগরকে ডেকে তাৎক্ষণিকভাবে সাড়া না পাওয়ায় তাকে পরীক্ষার হল বা জুম মিটিং থেকে রিমুভ করে দেন এবং বহিষ্কার করেন বলে জানান। তে বন্ধুরা, এই ছিল একজন শিক্ষকের আচরণ, যে সে জুম মিটিং এ সে হয়তো অবসর টাইমে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে, তার পোশাকটাকে না দেখিয়ে তার পরীক্ষাটাকে মূল্যায়ন করা উচিত ছিল বলে আমার মনে হয়। তো বন্ধু, এই বিষয়ে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।